আচ্ছা ঠিক আছে, আমি যদি তোমার ছেলে আর মেয়ের জন্য দুটো ঠান্ডা জামা কিনে দিই, কোনো তোমার কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। তারপরে কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে তোকে দেখতে, তো হিরোর মতো লাগছে। কার্টুন কার্টুন। আমার আপনার কত সুন্দর বাড়ি, কত দামি গাড়ি, লাইফে কোনো কিছুর অভাব নেই, লাইফ একদম সব কিছুতে সাজানো গোছানো, কিন্তু তাও দিন শেষে আমরা কিছু একটা আফসোস করি, ভাবি যে যদি ওই বড় বাড়িটা আমার হতো বা ওই বড় গাড়িটা আমার হতো। অ্যাকচুয়ালি আমরা কেউই আমাদের লাইফ নিয়ে স্যাটিসফাইড না, সবাই আমরা দিনের শেষে কোথাও না কোথাও কিছু কোনো কিছু একটা অভাব ফিল করি। সারাদিনের ব্যস্ততার শেষে আমি যখন ঘরে গিয়ে রেস্ট নেই, তখন আমারও মনটা খারাপ হয়ে যায়, মনে হয় কোনো কিছু যেন একটা অভাব। আজকে আমি যদি কোনো দরিদ্র পরিবারের সন্তান হতাম, তাহলে কি নিজের পকেটে দামি ফোন থাকা সত্ত্বেও নতুন একটা ফোন কেনার চিন্তা করতে পারতাম? পারতাম না। তাহলে হয়তো ভাবতাম যে কী করে নিজের পেট চালাবো বা নিজের পরিবারের বাকি সদস্যদের পেট চালানোর ব্যবস্থা করব। আমি আমার বাবার টাকায় ঘুরছি, পড়াশোনা করছি, আপনাদের মধ্যে অনেকেই নিজের বাবার টাকায় ঘুরছেন, পড়াশোনা করছেন, কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা জন্মের পর থেকেই রিক্সা চালিয়ে ভিক্ষা করে বা চায়ের দোকানে কাজ করে নিজের পেট চালানো বা নিজের বাবা মায়ের চিকিৎসার টাকা জোগাড় করার কাজে ব্যস্ত আছে? আপনি কিংবা আমিও তো তাদের মধ্যে একজন হতে পারতাম, তাই না? রাস্তায় যখন ময়লা পড়ে থাকে আর আমরা যখন তার পাশ দিয়ে যাই, আমরা নাকে রুমাল চাপা দিই, বিকজ আমরা ওই গন্ধটা সহ্য করতে পারি না। কিন্তু একটা বার কি ভেবে দেখেছেন যে মানুষটা ওই ময়লাটা পরিষ্কার করে, তার কি গন্ধ লাগে না, তার কি কষ্ট হয় না? আমিও তো ওই জায়গায় থাকতে পারতাম, কিংবা আপনিও তো ওই জায়গায় থাকতে পারতেন। অনেকক্ষণ তো কথা বললাম, এবার বলুন তো আপনার লাইফটা সুন্দর না? আমি তো বলবো আমার লাইফটা খুব সুন্দর। ভগবানকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা লাইফ দেওয়ার জন্য। এরপরও যদি আপনার মনে হয় যে আপনি আপনার লাইফ নিয়ে স্যাটিসফাইড না, হ্যাপি নয়, লাকি নয়, তাহলে আজকের ব্লগটা দেখতে থাকুন। অ্যান্ড হ্যাঁ, ওয়েলকাম টু ব্লগ নাম্বার 31। গাইস, তোমরা জানো যে আমি কয়েকদিন আগে ফেসবুকে পোস্ট করেছিলাম যে আমরা তিনটা বাচ্চাকে হেল্প করতে যাব, বাট ওদের আমি তিন দিন ধরে আমাদের গোটা কোচবিহার শহর খুঁজেও পাইনি। তো হঠাৎ আমরা বাজারে ঘুরছিলাম, তো এই কাকুটা দেখা হয়ে গেল। তো আমরা ডিসাইড করলাম যে এই কাকুটাকে দিয়ে কীভাবে হেল্প করা যায়। চলো কাকুটার স্টোরিটা শুনি আমরা। স্টোরিটা মানে গল্পটা একটু বলো, তোমার কেমন করে এই অবস্থা হইলো? আমার এটা আমি পরে মা বাবা জিজ্ঞেস করতে বলছি যে ভালো হইলাম না, পরে যাবে ছিলাম, কাজ করতাম, খাইতাম, ঘুরতাম, দর্শন করতাম, পরে মেয়ে বললাম বাচ্চা হচ্ছে বাচ্চা, একটা মেয়ে এসে বেরিয়ে পড়ে, একটা মেয়ে পড়ে পড়ে, ব্যাস আমারই বক্তৃতা শেষ। বউ কাজ করে না, বাসাবাড়ি কাজ করে, বাড়িতেই থাকে বউ। তাহলে তোমার বাড়িতে চারজন? চারজন, দুটো বাচ্চা আর তোমার বউ। ঠিক আছে, এবার ও তো জামাকাপড় ঠিকঠাক আছে, ঠান্ডা তো চলছে এখন, মানে পুরনো জামাকাপড়। এবার দিনে কেমন টাকা ইনকাম হয়? মানে দিনে কামাই সারাদিনে যদি ঘুরি আমি 200-300 টাকা কামাই করি, চাল ডালে কিছু নিয়ে ব্যবসায়ী খাওয়া। তো আজকে তোমার বাড়িতে চাল ডাল আছে? চাল ডাল আছে, আজকে আছে। আচ্ছা ঠিক আছে, আমি যদি তোমার ছেলে আর মেয়ের জন্য দুটো ঠান্ডা জামা কিনে দিই, কোনো তোমার কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, আমি তোমার নিয়ে যাচ্ছি। এবার আমরা ওই কাকুটার ছেলে মেয়ের জন্য দুটো ঠান্ডার পোশাক কিনতে যাই। পর আমাদের হঠাৎ করে মনে হয় যে সেই কাকু এবং তার স্ত্রীরও ঠান্ডার পোশাকের অভাব হতে পারে, তাই আমরা তাদের দুজনের জন্য দুটো সোয়েটার কিনে নিই। এরপর আমরা ডিসাইড করি যে ওই কাকুর ছেলে মেয়েদের যাতে লেখাপড়ায় কোনো অসুবিধা না হয়, তাই তাদের জন্য কিছু খাতা এবং পেন আমরা কিনি। ওই ফ্যামিলিটার জন্য, ওদের স্টুডেন্ট বাচ্চাদের জন্য সব দরকারি খাতা বই পেন্সিল সেটা নিতে যাচ্ছি এখন। নেওয়া হওয়ার পরে ভিডিওটা দেখতে থাকবো আর যত পারো ভিডিওটা শেয়ার করো। তো গাইস, আমাদের তরফ থেকে নেওয়া হয়েছে ওই পরিবারটির জন্য কিছু গিফট, পেন পেন্সিল অ্যান্ড ড্রেস নেওয়া হয়েছে। আমরা পেন পেন্সিল এবং ড্রেস গিফট করতে যাচ্ছি সেই পরিবারটিকে।
আমাদের রূপম ভাই। গাইস তোমরা ভিডিওটা শেয়ার করো, যাতে যত পারো ভিডিওটাকে শেয়ার করতে থাকো, জন্য আরো অনেক এরকম এরকম লোকের পাশে যেন সবাই এসে দাঁড়াতে পারে, এই জন্যই বলছি শেয়ার করো। এরপর আমরা সেসব নিয়ে ওই কাকুর বাড়িতে পৌঁছাই এবং বাড়ির অবস্থা দেখি এরকম। বাড়ি বলতে শুধু দুটো ঘর, তাও আবার প্লাস্টিক দিয়ে ঘেরা, এমনকি মাথার উপর টিনের চালটুকুও নেই। এরপর আমরা ওই কাকুর কাছ থেকে জানতে পারি যে তার বাড়ির পিছনে রয়েছে নদী, যেটা প্রতিবার বর্ষায় ভাঙতে ভাঙতে তার বাড়ির দিকে এগিয়ে আসে। আমরা সেখানে যাই এবং দেখি সত্যি তার বাড়ি থেকে নদীর দূরত্ব প্রায় 50 মিটারের কাছাকাছি। পাড়া প্রতিবেশী লোকের কাছ থেকে জানতে পারি যে তারা প্রতিবার প্রশাসনের কাছে বাঁধের জন্য আবেদন করে গেছেন, কিন্তু এখনও পর্যন্ত সেই বাঁধ আর হয়ে ওঠেনি, আর সেই নদী ভাঙতে ভাঙতে তাদের বাড়িঘর গিলতে বসেছে। এরপর আমি তাদের আমার ফোন নম্বর দিয়ে বলি, যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবে, আমি আমার সামর্থ্য মতো তোমাদের সাহায্য করার চেষ্টা করব। এই জিনিসগুলো এখন কি করব, টুপিটা খোল টুপিটা খোল। আমাদের জীবনে চলার পথে অনেক বাধা আসে, আমাদের সেই বাধা গুলো পার করে চলতে হয়। ঠিক তেমনি এই কাকুটার জীবনে বাধা এসেছিল। সে রাজমিস্ত্রির কাজ করতো, একদিন সে কাজ করার সময় উপর থেকে পড়ে যায় এবং তার কোমর ভেঙে যায়। সে আর কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে পারেনি, কিন্তু সে হেরে যায়নি। সে রোজ লড়াই করে তার পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য। আমাদের সবার উচিত এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো। আমি যতদিন আছি আমি তাদের পাশে আছি, আপনারাও এগিয়ে আসুন। আর আমাকে এই ব্লগটা করতে যারা যারা সাহায্য করেছে তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। তোমাদের মধ্যে যদি কারো মনে হয় যে এটা আমার শো অফ আর আমি দেখাচ্ছি যে আমার এটা এইসব এসব আছে, তাহলে তোমাদের বলে দিই একটা কথা, যদি আমার এই শো অফ থেকে একটা মানুষের ভালো হয় আমি এই শো অফ 1000 বার করতে রাজি আছি। কি জটটা তো দেখলেন, এবার বলুন তো আপনি রাখি না।